এবং জালেম শাসকের কারাগারে প্রকৃত আলেমকে পাওয়া যায় ইবনে তাইমিয়ার কথা কথা ভাইরাল হচ্ছে, এটা কি আসলে তার উক্তি? জালেম শাসকের কারাগারে প্রকৃত আলেমকে পাওয়া যায় এই কথাগুলো শুদ্ধ না, এগুলো কোনো দলিল না। অনেক মানুষ আছে জালেম সারেক সরকারের কারাগারে যারা ভালো মানুষও পাওয়া যায় খারাপ মানুষও পাওয়া যায়, সোরও আছে, তো আপনি কাকে নির্ধারণ করবেন? আবার অনেক মানুষ আছে জেলে যায়নি কিন্তু তারা কাজ করে গেছে, এরকম বহু মানুষ আছে। ইমাম শাফি রহমতুল্লাহ জেলে যাননি কিন্তু ওই সময় জালেম সরকার ছিল, পরবর্তীতে অনেক জালেম সরকার ছিল, সব জালেম সরকারের অধীন সব ভালো মানুষ জেলে গেছে কথা ঠিক না। সুতরাং যারা মনে করে থাকে হ্যাঁ ওখানে পাওয়া যেতে পারে, কোনো সন্দেহ নেই জালেম সরকারের কারাগার দুই চারজন পাওয়া যেতে পারে, কিন্তু এটা মানদণ্ড নয় যে যে যারা জেলখানায় যাবে না ওরা এই প্রকৃত আলেম নয়, যারা জেলখানে যাবে তারা প্রকৃত আলেম, এটা মানদণ্ড তৈরি করা যাবে না, এটা হচ্ছে বানোয়াট মানদণ্ড। এটা ইবনে তাইমিও বলেন না, কেউ বলেন না, হ্যাঁ ওখানে পাওয়া যেতে পারে, ওখানে পাওয়া যেতে পারে এটা তিনি বলেছেন যে ওখানেও পাওয়া যাবে বাইরেও পাওয়া যাবে, এটা তো ওরাই নির্ধারণ করে দিবে না। অর্থাৎ কেউ জেলে গেলে সে ভালো হয়ে যাবে, জেলে গেলে সে মুজাহিদের মধ্যে মুজাহিদ হয়ে যাবে, এই জাতীয় চিন্তা ভাবনা আমাদের ভুল ধারণা। আপনি তার মানহাজ দেখবেন, আকিদা দেখবেন, তার কর্মচলন দেখবেন, এমন হতে পারে যে জেলে যাওয়ার জন্য সে এমন কোনো কাজ করে যেগুলো জেলে যাওয়ার উপযুক্ত, এমন কোনো কাজ করে ফেলেছে, অর্থাৎ সে এই কাজগুলি করেছে, যেমন সে কোনো জঙ্গি ভাবনার সাথে লিপ্ত হয়ে গেছে, অথবা সে হানাহানি মারামারি লিপ্ত করেছে, অথবা যুবকদের বিভ্রান্ত করতেছে, সমাজকে নষ্ট করতেছে, এরকম কাজ যদি করে থাকে তো জেলে যাবেই। এবং শান্তি শৃঙ্খলা রাখার্তে তখন রাষ্ট্রপ্রধানের ওয়াজিব হচ্ছে তাদেরকে জেলে পুরিয়ে রাখা, কারণ তারা সমাজ নষ্ট করে এবং তারা ইসলামের নাম দিয়ে নিজেদের আখের গুছানোর চিন্তা ভাবনা করে, নিজেরা হয়তো ইসলাম ভালো করে বুঝে না কিন্তু ইসলামকে ব্যবহার করে তারা উপরে উঠতে চায়, অনেক কিছু এরকম করে থাকে। এই জন্য শুধুমাত্র একটা জিনিসকে দেখে যে আলেমের কারাগারে যা আছে সব আলেম এরকম ফাইকারি বলা যাবে না, আলেম বাইরেও আছে ভিতরেও আছে, এইটা কোনো নীতি হতে পারে না যে নীতি এখানে উল্লেখ করা হয়, এবং অনেকে এটা দিয়ে হয়তো আপনাকে বিভ্রান্ত করতে পারে। বিষয়গুলি আমাদের জানা বোঝা দরকার, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন।